আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যোগফল ও গুণফলে রূপান্তরের তিনটে পার্ট পেয়েছো, পার্ট ওয়ান, পার্ট টু ও পার্ট থ্রি। পার্ট ওয়ানে তোমরা এই অধ্যায়ের কিছু সূত্র শিখেছো এবং পার্ট টু এবং পার্ট থ্রিতে ওই সমস্ত সূত্রকে কাজে লাগিয়ে এসএনদে বইটির সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমরা করেছ। আজকে পার্ট ফোরে এসএনদে বইটির দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আগের পার্ট ওয়ান, পার্ট টু ও পার্ট থ্রি ভিডিওগুলি দেখোনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা উপরের আই বটমে ক্লিক করো, আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে কি হয়, এই পার্ট ফোরে যে সমস্ত অঙ্কগুলো করব না, সে সমস্ত অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের একের দাগের এক একটা বলা আছে, সাইন 10° ইন্টু সাইন 50° প্লাস সাইন 50° ইন্টু সাইন 250° প্লাস সাইন 250° ইন্টু সাইন 10° সমান -3/4। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করা যাক। দেখো, এটা আছে আমাদের গুণফলের সূত্র। তাহলে যোগফলের সূত্রতে নিয়ে আসি। আর যোগফলের সূত্রতে করতে গেলে সামনে একটা 2 দরকার, তাহলে এটাকে 1/2 ইন্টু সামনে 2 দিয়ে দিই, তাহলে 2 sin 10° ইন্টু সাইন 50° প্লাস 2 sin 50° ইন্টু সাইন 250° প্লাস 2 ইন্টু সাইন 250° ইন্টু সাইন 10° এরপরে এটা সূত্রে অ্যাপ্লাই করবো, এটাকেও সূত্রতে অ্যাপ্লাই করবো, এটাকেও সূত্রতে অ্যাপ্লাই করবো। সূত্র লিখে দিই, তাহলে 2 sin A sin B, সেই স্টার দেওয়া সূত্র তোমাদের মনে পড়ছে? বলো, কস দুটো কোণের বিয়োগ, তাহলে A-B মাইনাস কস দুটো কোণের যোগ A+B, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবো। তাহলে 1/2 ইন্টু, তাহলে এখানে হয় কস 10° -50 করলে হয় -40°, কিন্তু কসের তো নেগেটিভ বাইরে বেরো না, তাই কস 40° মাইনাস কস দুটোতে যোগ করলে হয় 60° প্লাস একইভাবে এটাকে অ্যাপ্লাই করি, তাহলে এটা হয় কস দুটোকে বিয়োগ করলে হয় -200, আর -200 কসের ক্ষেত্রে নেগেটিভ বাইরে বেরোয় না, তাই শুধুমাত্র কস 200 মাইনাস কস এ দুটোকে যোগ করলে হয় যে 300 প্লাস কস এই দুটোকে বিয়োগ করলে হয় 240° মাইনাস কস দুটোকে যোগ করলে হয় 260°। ঠিক আছে, এরপর 1/2 ইন্টু প্রথমটা যাচ্ছে রেখে দিই, কস 40° মাইনাস কস 60-এর মান জানি কিন্তু একটু পরে বসাবো, এখন থাক, তাহলে কস 60° প্লাস এরপর দেখো কস 200কে কী লেখা যায়, কস 2 ইন্টু 90° প্লাস 20°, 2 ইন্টু 9 করলে 180, তার সাথে 20 যোগ করলে 200। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের ইভেন নাম্বার, তার জন্য কসটা কসেই রয়ে গেল। এরপর সেই অল সাইন 10 কসের ঘরের দিকে দেখো, এখানে 2 আছে, তাহলে এখানে 1, এখানে 2, মানে এখানে এসে স্টপ হলো, কিন্তু এখানে প্লাস থাকার জন্য আরেক আগিয়ে গেলো, আর এক ঘর আগিয়ে গেলো, কিন্তু এটা কার ঘর, এটা তো 10-এর ঘর, কিন্তু অঙ্ক তো দেওয়া আছে কস, তার জন্য এটা মাইনাস চিহ্ন, তাহলে কস 20°, তাহলে মাইনাস কস 20, তাহলে প্লাস কস 200 পেলাম মাইনাস কস 20°, তাহলে এখানে লিখে দিই মাইনাস কস 20° মাইনাস, এরপরে এখানে কস 300 লেখা আছে, ওই কস 300কে দেখি, তাহলে কস 300° সমান কস, এটাকে রেখা যায় 3 ইন্টু 90 প্লাস 30, কারণ 3 ইন্টু 90 হয় 270, তার সাথে 30 যোগ করলে 300 পাওয়া যায়, তাহলে এখানে 3 তো আমাদের কী নাম্বার, অড নাম্বার, তার জন্য কসটা সাইনে চেঞ্জ হয়ে গেল। এরপরে অল সাইন 10 কসের দিকে তাকিয়ে দেখো, তাহলে এখানে 3 1 2 3 এখানে এসে স্টপ হলো, কিন্তু প্লাস থাকার জন্য আরেক ঘর আগিয়ে গেল, কিন্তু এটা তো কসেরই ঘর, আর কসে অঙ্ক দেওয়া আছে, তার জন্য কোনো চিহ্ন চেঞ্জ হলো না, তাহলে এখানে সাইন 30° তাহলে মাইনাস সাইন 30° প্লাস, এরপরে কস 240কে দেখি, তাহলে কস এই যে এখানে কস 240 এটাকে দেখা যাক, কস 240°কে লেখা যায় কস 2 ইন্টু 90° মানে 180 প্লাস 60°,
তাহলে হয় 240 ডিগ্রি দুই থাকার জন্য কসটা কসেই হয়ে গেল এরপরে অল সাইন ট্যান কস হলো 2 1 2 এখানে এসে স্টপ হলো কিন্তু প্লাস আছে তার জন্য আরেক ঘর এগিয়ে গেল তাহলে এটা তো ট্যান এর ঘর কিন্তু অঙ্ক আছে কস তার জন্য নেগেটিভ চিহ্ন এলো তাহলে মাইনাস কস 60 ডিগ্রি তাহলে এই প্লাসটা হয়ে গেল মাইনাস কস 60 ডিগ্রি এরপরে কস 260 ডিগ্রি কে লেখা যাক এটাকে তাহলে এখানে কস 260 ডিগ্রি কে লেখা যায় কস 3 ইনটু 90 ডিগ্রি প্লাস প্লাস নয় মাইনাস 10 ডিগ্রি কারণ 3 ইনটু 90 270 270 সাথে 10 বিয়োগ করলে 260 ঠিক আছে 3 তো আমাদের ইভেন অড নাম্বার তার কারণে কি হচ্ছে কসটা সাইনে চেঞ্জ হয়ে গেল এবার অল সাইন ট্যান কস 3 তাহলে 1 2 3 এখানে এসে স্টপ মাইনাস থাকার জন্য এখানে স্টপ হয়ে গেল কিন্তু এটা তো ট্যান এর ঘর কিন্তু অঙ্ক আছে কস তার জন্য এটা মাইনাস সাইন হলো তাহলে মাইনাস সাইন 10 ডিগ্রি তাহলে এখানে মাইনাস আছে আর বেরিয়েছে মাইনাস সাইন 10 10 ডিগ্রি তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন 10 ডিগ্রি ঠিক আছে সমান 1 এর 2 কস 40 ডিগ্রি যাহে তাই থাক কস 40 ডিগ্রি মাইনাস কস 60 মান 1 এর 2 লিখে দিই 1 বাই 2 মাইনাস কস 20 যা আছে তাই থাক মাইনাস সাইন 30 মানও 1 এর 2 লিখে দিই আবার কস 60 মানও 1 এর 2 লিখে দিই আর প্লাস সাইন 10 ডিগ্রি যা আছে তাই থাক এরপরে এখানে এই কস 40 আর কস 20 আর সাইন 10 এটাকে একসঙ্গে লিখে নিই আর মাইনাস 1 এর 2 মাইনাস 1 এর 2 মাইনাস 1 এর 2 কে আলাদা করে লিখে নিই তাহলে 1 বাই 2 ইনটু কস 40 ডিগ্রি প্লাস প্লাস নয় মাইনাস মাইনাস কস 20 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি এরপরে মাইনাস 1 এর 2 1 এর 2 1 এর 2 যোগ করলে হয় 3 এর 2 মাইনাস 3 এর 2 ঠিক আছে এরপরে এই যে এটা এটা তো কসের বিয়োগফল তাহলে এটাকে সূত্রতে অ্যাপ্লাই করি তাহলে 1 এর 2 ইনটু তাহলে কি হবে 2 সাইন কি হয় সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 তাহলে দুটোকে যোগ করলে হয় 60 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 তাহলে সাইন 30 ডিগ্রি ইনটু সাইন ডি মাইনাস সি বাই 2 হয় তার মানে কি 20 মাইনাস 40 বাই 2 তাহলে কত হয় মাইনাস 20 বাই 2 সমান কত হচ্ছে মাইনাস 10 তাহলে এখানে মাইনাস 10 ডিগ্রি ঠিক আছে এরপরে প্লাস সাইন 10 ডিগ্রি যা আছে তাই থাক আর মাইনাস 3 বাই 2 যা আছে তাই থাক ঠিক আছে এরপর আমার তো জায়গা নেই তাহলে আমি একটু উপরটা মুছি তাহলে এখানে সাইন 30 এর মান কত 1 এর 2 লিখে দিই তাহলে সমান দিয়ে 1 এর 2 1 এর 2 ইনটু 2 ইনটু সাইন 30 এর মান 1 এর 2 তাহলে 1 এর 2 আর এই যে এখানে সাইন 10 মাইনাস 10 এই 10 এর মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসে কারণ সাইনের ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিলাম আর এখানে লিখলাম সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস 3 এর 2 সমান এখানে 2 কাটা গেল তাহলে 1 এর 2 ইনটু মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস 3 বাই 2 এখানে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি কাটা গেল 1 বাই 2 ইন্টু মাইনাস অফ 3 বাই 2 গুণ করলে মাইনাস 3 বাই 4 এটা প্রমাণ করতে চেয়েছিল এসছে হ্যাঁ এসছে প্রমাণিত 2 এবং 3 এর অঙ্কটা একই রকম আছে এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করো যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও দুইয়ের দাগের একের অঙ্কটা বলা আছে ইফ এ কস ফাই সমান বি কস থিটা হলে দেন শো দ্যাট দেখাতে বলেছে এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই সমান এ প্লাস বি ইনটু ট্যান থিটা প্লাস ফাই বাই টু থিটা প্লাস ফাই বাই টু এটা প্রমাণ করতে বলেছে এটা দেওয়া আছে এটাকে প্রমাণ করতে বলেছে দেখো কি হবে প্রমাণ করব তাহলে আমি এই যে এটা আছে না এটাকে এ প্লাস বি বাই করে লিখি তাহলে লিখি এখানে এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই বাই এ প্লাস বি লিখি লিখি এটা যদি করি তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে ট্যানটাকে সাইন কস করে ভেঙে লিখে নিই তাহলে এখানে এ ট্যান থিটাকে লিখা যায় সাইন থিটা বাই কস থিটা আর এটা তো উপরে গুণ আছে তার জন্য এ উপরে রেখে দিলাম প্লাস এখানে এটাকেও বি ট্যান ফাই
टेन नय एटा आछे जे साइन फाइव बाई कस फाइव बाई एखाने ए प्लस बी जा आछे रेखे दिलाम। एरपर ए पुरो टर्मटाते पुरो टर्मटाके बी ते निये आसार चेष्टा करि। देखो एखाने तो ए समान लेखा आछे, ताहले एखाने कि आमि लिखते पारतम ए समान बी कस थीटा बाई कस फाइव? हाँ लिखते पारतम, एखाने कस फाइवटा ओइदिके भाग कर दिलाम। एखाने तो एर मान बेरिये गेछे, एखाने एर मानटा शुधुमात्र बसिये देबो, माने एखाने एर मानटा आर एखाने एर मानटा एखान थेके जेटा बेरियेछे सेटा बसिये देबो। देखो ताहले ए जायगाय लिखी बी कस थीटा बाई कस फाइव, आर एइटा तो आछेई इनटू साइन थीटा बाई कस थीटा प्लस ओइदिके जा आछे बी साइन फाइव बाई कस फाइव। তাহলে এখানে এর মানটা বসিয়েছি, এখানেও এর মানটা বসাবো, এ তো এই মানটা, তাহলে কী আছে বি কস থিটা বাই কস ফাই যুক্ত এখানে আছে বি লিখে দিলাম সমান দিয়ে। তাকিয়ে দেখো এখানে কস থিটা এখানেও কস থিটা কাটা গেল, তাহলে উপরে পড়ে থাকে বি সাইন থিটা বাই এখানে কস ফাই, কস ফাই যুক্ত এখানে যা পড়েছে তাই লিখলাম, তাহলে এখানে পড়ে থাকে বি সাইন ফাই বাই কস ফাই, নিচে যা পড়েছে তাই লিখি, তাহলে নিচে পড়ে আছে বি কস থিটা বাই কস ফাই প্লাস বি। তো এরপরে এটা এখানে করি, ওটা তো এখানে এখান থেকে এখানে করি, তাহলে এখানে কস ফাই, কস ফাই লসাগু হয় উপরটা, উপরটাতে কস ফাই লসাগু হয়, তাহলে উপরে পড়ে থাকে বি সাইন থিটা বি সাইন ফাই, লিখে নিই বি সাইন থিটা প্লাস বি সাইন ফাই। একইভাবে নিশ্চিতও কস ফাই লসাগু হয়, তাহলে এখানে কস ফাই লসাগু করলাম, কস ফাই লসাগু করলাম, তো উপরে থাকে বি কস থিটা প্লাস ক্রস মাল্টিপ্লিকেশন বি এর সাথে কস ফাই গুণ করলে বি কস ফাই। এরপর আমার জায়গা নেই, আমি এইখানটা মুছি, ঠিক আছে? তো তাহলে এখান থেকে এখানে করি, তাহলে এখানে কস ফাই কাটা গেল, যদি আমি এখান থেকে বি কমন নিতাম, তাহলে বি কমন নিলে হয় সাইন থিটা প্লাস সাইন ফাই, আর নিচ থেকেও দেখো বি কমন যায়, তাহলে বি যদি কমন নিই তাহলে পড়ে থাকে কস থিটা প্লাস কস ফাই। এবার এখানে বি কাটা গেল, এরপরে এটা সাইনের যোগফল এটা কসের যোগফল, তাহলে গুণফলে রূপান্তর করি, তাহলে সূত্রটা তোমাদের মনে পড়ছে, তাও দেখে নাও, তাহলে টু সাইন দুটো কোণের যোগ, তাহলে থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস দুটো কোণের বিয়োগ থিটা মাইনাস ফাই বাই টু, বা এখানে কস আছে কসের যোগ মানে দুটোই কস হবে, তাহলে টু কস দুটো কোণের যোগ থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস দুটো কোণের বিয়োগ থিটা মাইনাস ফাই বাই টু সমান দিয়ে। এখানে দুই কেটে দিলাম, এরপরে সাইন, এরপরে হ্যাঁ এই তো কস থিটা মাইনাস ফাই বাই টু, কস থিটা মাইনাস ফাই বাই টু কাটা গেল, তাহলে এটা বাই এটা মানে সাইন বাই কস করলে ট্যান হয়, তাহলে ট্যান থিটা প্লাস ফাই বাই টু। তার মানে আমরা কী পেলাম দেখো, এখানে যদি মুছে দিই তার মানে আমরা এইখান থেকে যে ক্যালকুলেশন শুরু করেছিলাম, এখান থেকে ক্যালকুলেশন শুরু করার পর আমরা এই শেষ টার্মটা এখানে পেলাম, মানে কী পেলাম একদম শেষ টার্ম পেলাম এখানে এরকম এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই বাই এ প্লাস বি সমান পেলাম এটা, কী পেলাম ট্যান থিটা প্লাস ফাই বাই টু। ইমপ্লাই দ্যাট এই যে এ প্লাস বিটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, অর্থাৎ এ প্লাস বিকে এর সাথে গুণ করে দিই, তাহলে পাই এ ট্যান থিটা প্লাস বি বি ট্যান ফাই সমান এ প্লাস বিটার সঙ্গে গুণ করে দিই, তাহলে এ প্লাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই টু। দেখো এই প্রমাণটা চেয়েছিল আর এই প্রমাণটা চলে এসছে, তাহলে প্রমাণিত পি আর ও ভিই ডি। দুয়ের দাগের দুয়ের অঙ্কটা তো বলা আছে ইফ পি সাইন আলফা সমান কিউ সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন টু ফোর জিরো ডিগ্রি প্লাস আলফা হলে পর আমাকে প্রমাণ করতে বলেছে প্রুফ দ্যাট পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান জিরো, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো কী করে প্রমাণ করব,
प्रथमत ये तीनटे इक्ुअल टू सैन देवा आटार समान हमें के धरे नहीं लिखी 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 पी सैन आलफा समान किऊ सैन एकशो कुड़ी डिग्री प्लस आलफा समान आर सैन दुशो चल्लिस डिग्री प्लस आलफा समान के धरे नहीं और ख्याल जमन थे एखे केटा क्यों नट इक्ुअल टू जिरो मैंने केटा जिरो नय तुम्हें जिरो बद दिए जो संख्या धरते पर लिखल के नट इक्ुअल टू जिरो यटार मान कि यटार मान यटार समान ओके यटार समान ओके यटार समान ओके लिखे नहीं तेल अत पी सैन आलफा समान ओके और एक पा किऊ सैन वन टोटी डिग्री प्लस आलफा समान ओके और एक पा आर सैन टू फोर जिरो डिग्री प्लस आलफा समान ओके तेल एट समाधान करी इम्प्लाय दैट सैन आलफार मान बार करी तेल इम्प्लाय दैट सैन आलफा समान के बाई पी एखे इम्प्लाय दैट दिए सैन वन टोटी डिग्री प्लस आलफा समान एखे है के बाई किऊ इम्प्लाय दैट एखे सैन टू फोर जिरो डिग्री प्लस आलफा समान एखे बड़ोबे के बाई आर एटाके एक नम्बर नाम एटाके दो नम्बर नाम और एटाके तीन नम्बर समीकरण नाम दिए रखल एपर तीनटे के जोग कर तीनटा के जोग कर पाब एक जुक्त दुई जुक्त तीन ए तीनटा के जोग कर लम तो कि पाची समान बाँ दिकर साथे समान बाँ दिकगुलो जोग हबे समान डान दिकर साथे समान डान दिकगुलो जोग हबे तहले एखाने समान बाँ दिके आछे साइन आलफा प्लस ओखाने आछे साइन वन टोटी डिग्री प्लस आलफा प्लस साइन टू फोर जिरो डिग्री प्लस आलफा समान डान दिके थाके के बाई पी प्लस के बाई किऊ प्लस के बाई आर तुम्हारा जदि पार्ट टू भिडियो देखे थको तो देखो पार्ट टू प्रथम अंकटा एटा दिए करटार समान जिरो प्रमाण कर गलो एट जिरो धर हमें आगे एट लिखी इम्प्लाय दैट आगे एट लिखी के बाई पी प्लस के बाई किऊ प्लस के बाई आर समान जिरो यहाँ पार्ट टू ते करिए तई करलम ना तुम्हारा पार्ट टू भिडियो गए देखे नाओ देखते पा एरपर एखान के कमन नहीं कमन नहीं थे वन बाई पी प्लस वन बाय क्यू प्लस वन बाय आर समान जिरो एखाने करी तहले एखाने पी क्यू आर लसागु तीनटे गुणफल है तहले के इंटू एखाने है पी क्यू आर तहले एखाने पी ढाका दिले क्यू आर थाके तहले एखाने क्यू आर प्लस एखाने क्यू जदि एखाने क्यू ढाका दी तहले पी आर थाके तहले पी आर जुक्त एरपर एखाने आर तहले एर आर जदि ढाका दी तहले पड़े थाके पी क्यू समान जिरो इम्प्लाय दैट एखे तो अभी के तो नट इक्ुअल टू जिरो और एट और संगे गुण कर ले जिरो हो जाए तीन कि लिखी किऊआर प्लस पीआर प्लस पी किऊ समान जिरो देखो एटाई प्रमाण करते बोले चले कि प्रमाणित दुयर दागर तीन अंक बला आफ कस थीटा समान एन कस थीटा प्लस टू फाइव होले पर सो दैट अर्थात देखाते बोले एन प्लस वन इंटू टेन थीटा प्लस फाइव समान एन माइनस वन इंटू कट फाइव एटा आमादर के देखाते बोले देखो हमारा यहाँ देखा तेल भलो को तक देखो एखे एन प्लस वन एखे एन माइनस वन और एखे एन आ तर मैं हमें जी जोगभाग प्रक्रिया एप्लाई करी तेल ये अंक खूब सहजे चले आसे देखो हमें एटा लिखी तेल ये आस थीटा समान एन कस थीटा प्लस टू फाइव इम्प्लाय दैट ओदी के एन रेखे दी तेल ये कस थीटा बाय कस थीटा प्लस टू फाइव समान ओदी के थाके एन इम्प्लाय दैट एरपर जोगभाग सूत्र एप्लाई करी ऊपर अर्थात कस थीटा प्लस निष्ठ अर्थात निष्ठ आज कस थीटा प्लस टू फाइव बाय उपरटा अर्थात कस थीटा विजुक्त निष्ठा निष्ठा आछे कस थीटा प्लस टू फाइव समान एक ही भावे एखाने तो नीचे किछु नियम एक आछे तार माने एन प्लस वन बाय एन माइनस वन तोमरा एखाने लिखबे जोगभाग प्रक्रिया करे पाई इम्प्लाय दैट एखाने ताकिये देखो कसेर जोग सूत्र मने पड़छे हाँ बोलो टू कस
दुटो जोग बाई टू थे थीटा प्लस टू फाइव बाई टू कर ले थीटा थीटा जोग कर ले टू थीटा प्लस टू फाइव बाई टू कर ले कत है थीटा प्लस फाइव तेल एखे कस थीटा प्लस फाइव ठीक है इंटू कस दुटोर वियोग बाई टू थीटा माइनस टू फाइव बाई टू তাহলে এখানে থিটা এখানে থিটা কাটা গেল তাহলে এখানে আমি মাইনাস ফাইভ কিন্তু কসের তো নেগেটিভ বাইরে বেরো না তাই কস ফাইভ বাই কিন্তু কসের নিচে মাইনাস আছে তাহলে এটা সেই স্টার দেয় ইম্পর্টেন্ট সূত্রটা দুটোই সাইন হবে টু সাইন দুটো যোগ বাই টু করলে হয় থিটা প্লাস ফাইভ ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে এটা আগে হবে থিটা প্লাস টু ফাইভ মাইনাস থিটা বাই টু তাহলে এখানে থিটা এখানে থিটা কাটা যায় তাহলে টু ফাইভ বাই টু করলে হয় এখানে ফাইভ ঠিক আছে আর সমানের ডান দিকটা যা আছে তাই রেখে দিলাম এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইমপ্লাই দ্যাট এখানে দুই কেটে দিলাম তাহলে কস থিটা প্লাস ফাইভ বাই সাইন থিটা প্লাস ফাইভ মানেই হচ্ছে কট থিটা প্লাস ফাইভ আর এটা কস ফাইভ বাই সাইন ফাইভ মানেই কট ফাইভ সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান কমানটার দিকে তাকিয়ে দেখো এখানে আছে ট্যান থিটা প্লাস ফাইভ কিন্তু আমরা লিখেছি কট থিটা প্লাস ফাইভ তাহলে কটকে ট্যান করতে গেলে উল্টে যায় তাহলে এটা আমি এখানে লিখি তাহলে ওইখানে আছে কট ফাইভ আর এই কটটাকে নিচে করে দিই তাহলে ট্যান হয়ে যায় কারণ কটের উল্টো ট্যান ট্যান থিটা প্লাস ফাইভ ওই দিকে যা আছে এদিকে আছে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এখানে তোমরা ইমপ্লাই দ্যাট দেবে ইমপ্লাই দ্যাট এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা গুণ করি তাহলে এন প্লাস ওয়ান ইন্টু ট্যান থিটা প্লাস ফাইভ সমান এইটার সঙ্গে এটা গুণ করি তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু কট ফাইভ তাকিয়ে দেখো এই প্রমাণটা চেয়েছে আমাদের প্রমাণটা চলে এসছে তাহলে প্রমাণিত তিনের দাগের অঙ্কটাতে প্রমাণ করতে বলেছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান ফোর সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই টু এটা প্রমাণ করতে বলেছে দেখো তাহলে এটার থেকে এটা প্রমাণ করতে বলেছে প্রমাণ করা যাক তাহলে এটাকে করি এখানে ইকুয়াল টু সাইন দিই তাহলে প্রথমত এই দুটোকে সূত্রে অ্যাপ্লাই করব আর এই দুটোকে সূত্রতে অ্যাপ্লাই করব তাহলে এইটা সাইনের যোগফল সূত্র তোমাদের মনে পড়ছে হ্যাঁ বলো টু সাইন দুটো যোগ বাই টু তাহলে আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস দুটো কোণের বিয়োগ মানে আলফা মাইনাস বিটা বাই টু যুক্ত পর এটাকে অ্যাপ্লাই করব সূত্রতে তাহলে হয় এখানে কিন্তু সাইনের বিয়োগ আছে তার মানে প্রথমে কস হবে তাহলে টু কস দুটো কোণের যোগ তাহলে গামার সাথে এটা যোগ করলে কী পাওয়া যায় আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু ইন্টু সাইন দুটোকে বিয়োগ করলে দেখো তাকে গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা 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 কাটা যায় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু তাহলে এখানে লিখি মাইনাসটা কমন নিয়ে আলফা প্লাস বিটা বাই টু ঠিক আছে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সমান দিয়ে এরপর তাকিয়ে দেখো সাইনের তো নেগেটিভ বাইরে বের হয় তাহলে আমি যদি ডাইরেক্ট করি ভালো করে তাকিয়ে দেখো এই প্লাসটা কী হয়ে যায় এই সাইনের নেগেটিভটা বাইরে বেরিয়ে এলে মাইনাস হয়ে যায় আর তাকিয়ে দেখো এখানে টু এখানেও টু আছে এখানেও সাইন আলফা প্লাস বিটা বাই টু এখানেও সাইন আলফা প্লাস বিটা বাই টু কিন্তু এই প্লাসটা কী হয়ে যায় মাইনাস কারণ এই সাইনের নেগেটিভটা বাইরে বেরিয়ে চলে আসে তার জন্য আমি একেবারে টু সাইন আলফা প্লাস বিটা বাই টুটাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে এখানে কস আলফা মাইনাস বিটা বাই টু আর এই মাইনাসটা তো বাইরে বেরিয়ে গেছে তার জন্য এই প্লাস কী হয়ে যায় মাইনাস আর এখানে পড়ে থাকে কস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু এরপর তাহলে এটাকে সূত্রে অ্যাপ্লাই করব তাহলে এটা যা আছে তাই রেখে দিই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু আর এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডিএস স্টার দেওয়া সূত্রটা কি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে কী লিখি তাহলে এখানে লিখি টু সাইন দুটো কোণে যোগ বাই টু দেখো লিখছি লিখে এখানে লিখে করি আলফা মাইনাস বিটা বাই টু
प्लस आलफा प्लस बीटा प्लस टू गामा बाय टू दुटो कोणेर जोग हलो बाय किन्तु टू ताहले एखाने ए उपरटा जदि क्यालकुलेशन करी ताहले एखाने दुई लसागु हय ताहले एखाने आलफा माइनस बीटा प्लस आलफा प्लस बीटा प्लस टू गामा बाय तो नीचे आटा टू आछे ठीक आछे तो তাহলে এখানে তাকিয়ে দেখো এখানে মাইনাস বিটা প্লাস বিটা কাটা গেল তাহলে আলফা আলফা যোগ করলে কত হয় টু আলফা প্লাস এখানে আছে টু গামা বাই টু আবার নিচে একটা টু আছে লিখে দিই সমান এখানে দেখো এটার সঙ্গে যদি ভাগ করি তাহলে এখানে পাওয়া যায় আলফা প্লাস গামা বাই টু তাহলে এখানে লিখি আলফা প্লাস গামা বাই টু এরপর সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে ডি মানে এটা আর সি মানে এটা লিখি কি আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু মাইনাস এটা আলফা মাইনাস বিটা বাই টু বাই টু তাহলে এই দুটোর মধ্যে লসাগু দুই হয় তাহলে আমি বিয়োগটা করি আলফা প্লাস বিটা প্লাস টু গামা মাইনাস দিয়ে গুণ করে দিই মাইনাস আলফা মাইনাসে মাইনাসে প্লাস বিটা বাই টু তাহলে এখানে প্লাস আলফা মাইনাস আলফা কাটা গেল তাহলে বিটা বিটা যোগ করলে কী পাওয়া যায় টু বিটা প্লাস টু গামা বাই টু আবার একটা বাই টু আছে এরপর এই দুইটা দিয়ে এই দুটোকে ভাগ করলে পাওয়া যায় বিটা প্লাস গামা আর নিচে তো টু আছে বাই টু তাহলে এখানে কী পেলাম বিটা প্লাস গামা বাই টু আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ তাহলে এখানে দুই গুণ করে দিই তাহলে চার সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস গামা বাই টু ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই টু দেখো এটা ওয়ান করতে বলেছে ফোর ফোর চলে এসছে সাইন আলফা প্লাস বিটা বাই টু এটাও এসছে সাইন বিটা প্লাস গামা বাই টু এ দেখো এটা এসছে আর সাইন গামা প্লাস আলফা বাই টু এখানে চলে এসছে মানে আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছিল সেটা চলে এসছে তাহলে কি প্রমাণিত চার এবং পাঁচের যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক পরীক্ষার জন্য একদমই ইম্পর্টেন্ট না এটা ক্লাস ইলেভেনের পরীক্ষায় বলো জয়েন্ট এন্ট্রান্স বলো কোনো পরীক্ষাতেই পড়ে না তাই এই দুটো করে আমি সমানষ্ট করলাম না তোমরা যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি করিয়ে দেব ছয়ের দাগের অঙ্ক তো বলা আছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই অ্যান্ড সাইন এ প্লাস সি বাই টু ইকুয়াল টু এন সাইন সি বাই টু হলে সো দ্যাট দেখাতে বলেছে কি দেখাতে বলেছে টেন সো দ্যাট টেন এ বাই টু ইন্টু টেন বি বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা সেই আগের মতোই অঙ্ক অর্থাৎ যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করবো তাকিয়ে দেখো এটাতে এন আছে তাহলে এখানে এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান করা যায় তাহলে এটাকে লিখি আমি কি আছে ওখানে ওখানে আছে সাইন এ প্লাস সি বাই টু সমান এন ইন্টু সাইন সি বাই টু তাহলে আমি ইমপ্লাইজার দিয়ে সমানের ডান দিকে এনটাকে একা রেখে দিই তাহলে এখানে লিখি সাইন এ প্লাস সি বাই টু বাই সাইন সি বাই টু তাহলে এখানে পড়ে থাকলো এন ইমপ্লাই দ্যাট যোগভাগ প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করি তাহলে একটা এটা হয় উপরটা অর্থাৎ সাইন এ প্লাস সি বাই টু যুক্ত নিচটা অর্থাৎ সাইন সি বাই টু বাই উপরটাই আগে অর্থাৎ সাইন এ প্লাস সি বাই টু মাইনাস নিচটা অর্থাৎ সাইন সি বাই টু একইভাবে এদিকটা এদিকে নিচে ওয়ান আছে তাহলে এখানে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান তোমরা এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়া করে পাই ইমপ্লাই দ্যাট এখানে সাইনের যোগফলের সূত্র আশা করি এতদিন তোমাদের মুখস্থ হয়ে গেছে বলো তোমরা হ্যাঁ টু সাইন দুটো কোণে যোগ বাই টু তাকিয়ে দেখো ওখানে এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু বাই যদি টু করি তাহলে কী পাওয়া যায় এ প্লাস সি বাই টু যোগ করে সি বাই টু অর্থাৎ পেলাম এ প্লাস সি বাই টু পেলাম ইন্টু কস দুটো কোণের বিয়োগ আর দুটো কোণে যদি বিয়োগ করি তাহলে সি বাই টু কাটা যায় তাহলে পড়ে থাকে এ বাই টু বাই এখানে সাইনের বিয়োগ আছে অর্থাৎ টু কস দুটো কোণের যোগ দুটো কোণের যোগ করে এমাত্র পেলাম যে এ প্লাস সি বাই টু
इंटू साइन दुटो कोणेर वियोग दुटो कोणेर वियोग करे पेलाम ए बाय टू समान ओई दिके आछे एन प्लस वन बाय एन माइनस वन। ठीक आछे एखाने दुई काटा गेल आमार जायगा नेई आमी उपरटा मुछलाम ताहले इम्प्लाई दैट एखाने साइन एखाने कस माने कत है टेन ताहले है टेन ए प्लस सी बाय टू इंटू कस बाय साइन माने कट कट ए बाय टू समान एखाने एन प्लस वन बाय एन माइनस वन इम्प्लाई दैट ताकिये देखो एखाने ए प्लस सी एबार ताकिये देखो ना ये एखाने ए प्लस बी प्लस सी एखान थेके जदि आमी इम्प्लाई दैट दिए लिखतम ए प्लस सी समान कत हतो बोलो तुम्हारा कत हतो पाई माइनस बी होतो ना होतो तो ये बीटा ओई दिके निये चले गए तेल कत है माइनस बी एखे ए प्लस सी जगह लिखब पाई माइनस बी तेल एखे लिखल टेन पाई माइनस बी बाय टू इंटू कट ए बाय टू ओखने जा आछे एन प्लस वन बाय एन माइनस वन इम्प्लाई दैट ये दुईटा एको भाग कर दी एको भाग कर दी अर्थात दुईटा के सेपारेट कर दी तेल टेन पाई बाय टू माइनस बी बाय टू है दुईटा के दुजन के दिए दिलाम इंटू कट ए बाय टू समान ओ दिखे जा आछे एन प्लस वन बाय एन माइनस वन। ठीक आछे इम्प्लाई दैट एरपर कम्प्लीमेंटारी एंगेलर अनुजाई एटारो तोमरा टेने शिखेछो देखो टेन नाइनटी डिग्री माइनस थीटा कत है तुम्हारा बोलो कट थीटा ओटाई लिखा आछे तहले टेन पाई बाय टू माइनस बी बाय टू माने कत हबे कट बी बाय टू इंटू कट ओखाने आछे ए बाय टू समान ओ दिखे आछे एन प्लस वन बाय एन माइनस वन इम्प्लाई दैट एबार ताकिये देखो एखाने टेन दिए पुरोटा आछे तहले एटाके उल्टिये दी तहले कट के उल्टाले हय टेन तहले टेन बी बाय टू इंटू एटाओ हये जाय टेन ए बाय टू तहले एटा उल्टे जाय एन माइनस वन बाय एन प्लस वन और आमादेर एटाय प्रमाणे चेयेछिलो तहले प्रमाणित। देखो भिडियोटा अनेक लम्बा हो जा कारण एखने शेष कर लम बाकी जे छोटा अंक पड़े रही से छोटा अंक हमें पर पाटे देव तुम्हारा जदि कोनो अंक करते गए कोनो प्रब्लेम है तेल अवश्य हमार ह्वाट्सएप ग्रुपटा अथवा कमेंट कर अवश्य जानाओ ताहले आमी एखने पार्ट फोर शेष कर लम थैंक यू।